নিয়মিত এলাচ খাওয়া মানুষের শরীরে ঘটে কিছু আজব ঘটনা। আজ আপনাদেরকে জানাবো এলাচ খেলে আপনার শরীরে কি কি হতে পারে। এলাচ এমন একটি মশলা যা রান্নার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিলেও একবার যদি আপনার মুখে চলে যায় তাহলে যেন খাবারের স্বাদটাই মাটি হয়ে যায়। মনে মনে ভাবতে থাকেন এলাচ খাবারে না দিলেই বা কি হয়। তবে আপনি কি জানেন এলাচ আমাদের শরীরে গিয়ে কত উপকার করে? রান্নার স্বাদ গন্ধ বাড়ানোর পাশাপাশি এলাচে রয়েছে নানাবিধ স্বাস্থ্য উপকারিতা এবং এলাচ খেলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দৈনিক শুধুমাত্র একটি এলাচ সঠিক নিয়মে খাওয়ার মাধ্যমে কোনো রোগী আপনার ধারের কাছে ভিড়তে পারবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি যা আপনাদের অনেক কাজে লাগবে। চলুন শুরু করা যাক। এলাচ এবং আদা সমগোত্রীয় খাবার। আদার মতোই পেটের নানা সমস্যা, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, বদহজম, বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, পেট ফাঁপা ও অ্যাসিডিটির হাত থেকে মুক্তি দিতে পারে একটি মাত্র এলাচ। এর জন্য খাবার খাওয়ার পর একটি এলাচ চিবিয়ে খেয়ে ফেলুন। এর আধা ঘন্টা পর এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে ফেলুন। দেখবেন আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে গিয়েছে। দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে এলাচের জুড়ি নেই। এলাচের ডিউটেরিক উপাদান দেহের ক্ষতিকারক টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে। রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যায় যারা ভুগে থাকেন তারা এলাচ খেতে পারেন। এলাচ রক্ত পাতলা করার জন্য দারুণ ভূমিকা পালন করে। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে। এলাচের ডিউটেরিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সক্ষম। দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাচ উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। যাদের মুখে সবসময় দুর্গন্ধের সমস্যায় ভুগছেন একটি এলাচ নিয়ে চুষতে থাকুন। এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের সুগন্ধের সৃষ্টি করবে। নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস মাড়ির ইনফেকশন, মুখের ফোড়া সহ দাঁত ও মাড়ির নানাবিধ সমস্যা থেকে মুক্তি দিতে পারে। গবেষণায় দেখা গেছে নিয়মিত এলাচ খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এলাচ দেহের ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে থাকে। এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বয়সের ছাপ, রিঙ্কেলস ইত্যাদি পড়তে বাধা প্রদান করে এবং ত্বকের ক্ষতি সাধনের চেষ্টা করে। হেঁচকির হাত থেকে রেহাই দিতে পারে এলাচ। শরীরের যে কোনো মাংসপেশিকে শান্ত করতে এলাচের উপকারিতা অনেক। তাই কোনো কারণে যদি হেঁচকি সমস্যায় পড়েন তাহলে এক কাপ গরম জলে এক চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে 15 মিনিট রেখে সেটি আস্তে আস্তে পান করুন, হেঁচকি দূর হয়ে যাবে। এলাচ খেলে ক্ষুধা বৃদ্ধি হয়। আপনি যদি ডিপ্রেশনের রোগী হয়ে থাকেন তাহলে ডিপ্রেশনের মতো মানসিক সমস্যার হাত থেকে বাঁচাতে এলাচ দারুণভাবে সাহায্য করে। প্রতিদিন চায়ের মধ্যে কয়েক দানা এলাচ ফেলে ফুটিয়ে পান করুন, দেখবেন আপনার ডিপ্রেশন কমে গিয়েছে। হৃদযন্ত্রের জন্য এলাচ দারুণ উপকারী। এলাচের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখে, কোলেস্টেরল কম করতে সাহায্য করে। আর দেহে কোলেস্টেরল কম হলে হৃদযন্ত্র তো ভালো থাকবেই। শ্বাসকষ্টের রোগীরা, সর্দি কাশি, ফুসফুসের বিভিন্ন সমস্যা ও রক্ত সঞ্চালনের সমস্যা যাদের রয়েছে তারা নিয়মিত একটি করে এলাচ খাবেন। ব্রঙ্কাইটিস বা শ্বাসকষ্টের মতো বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে এলাচের জুড়ি মেলা ভার। এলাচ স্মৃতিশক্তি প্রখর করতে সাহায্য করে। এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে শান্ত করে ও স্মৃতিশক্তি প্রখর করে তুলতে সাহায্য করে। প্রতিদিন দুধের সঙ্গে দুটি এলাচ ফুটিয়ে খেতে পারলে স্মৃতিশক্তি ভালো হয়। যৌন স্বাস্থ্য উন্নতিতে এলাচের ভূমিকা রয়েছে। এলাচের মধ্যে থাকা নানা উপাদানের কারণে এটি স্নায়ুকে শান্ত করে ও যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে। এছাড়া বন্ধাত্ব থেকে মুক্তি পেতেও এলাচ ব্যবহার করতে পারেন। এলাচ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ঠোঁট সুন্দর হয়, চুল সুন্দর হয়। তাছাড়াও মাথার ত্বকের জন্য এলাচ দারুণ উপকারী। যাদের ত্বকে অ্যালার্জি সমস্যা রয়েছে এলাচের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান অ্যালার্জি দূর করতে সাহায্য করে। এটি খুব ভালো অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সম্পন্ন, ফলে ত্বককে মোলায়ম করে ঠান্ডা করতে সাহায্য করে। তাই এলাচ ত্বকের জন্য একটি ঔষধ বলা চলে। মধু এবং কালো এলাচের মিশ্রণ অ্যালার্জি হওয়া অংশে লাগালে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল এলাচের কিছু উপকারিতা। এলাচ খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি এলাচ খুব ভালো করে চিবিয়ে খেয়ে ফেলুন।
তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে আপনার দিনটি শুরু করুন। যদি রাতে এলাচ খেতে চান তাহলে চেষ্টা করবেন খাবার খাওয়ার এক ঘন্টা পরে এলাচ চিবিয়ে খেয়ে তার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে তারপরে ঘুমাতে যেতে। এটি সারারাত আপনার শরীরে কাজ করবে ও সকালবেলা আপনার শরীরকে করে তুলবে চাঙ্গা ও প্রফুল্ল। এছাড়াও ঘুমের সমস্যা থাকলে তাও দূর হয়ে যাবে। এলাচ কারা খাবেন না? এলাচের স্বাস্থ্য অপকারিতা তেমন কিছুই নেই, তবে দু ধরনের মানুষের এলাচ খাওয়া উচিত নয়। যেমন গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়ের এলাচ খাওয়া নিরাপদ নয়। যদি খেতেই হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন। তরকারির সাথে কম বেশি এলাচ সকলেই খান, তবে কাঁচা এলাচ চিবিয়ে খাবেন না। আর যাদের গলব্লাডারে স্টোন রয়েছে তাদের এলাচ খাওয়া উচিত নয়। চিকিৎসা শাস্ত্রে প্রমাণিত হয়েছে যে সমস্ত মানুষের গলব্লাডারে স্টোন রয়েছে তাদের একেবারেই এলাচ খাওয়া উচিত নয়। এলাচের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা এই গলব্লাডারের স্টোনকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে। এছাড়া আর সকল ধরনের মানুষই এলাচ সেবনের মাধ্যমে এলাচের স্বাস্থ্য উপকারিতা গ্রহণ করতে পারেন। এলাচ ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এলাচ সংরক্ষণ করতে হবে সঠিক নিয়মে। আসুন আমরা জেনে নেই কিভাবে এলাচ সঠিকভাবে সংরক্ষণ করতে হয়। এলাচ কখনো খোসা ছাড়িয়ে রাখবেন না, কারণ খোসার ভেতরে থাকলেই এর আসল সুগন্ধ বজায় থাকে। একবার খোসা ছাড়ালে এই সুগন্ধ আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে। তাই একমাত্র ব্যবহারের পূর্বেই অথবা রান্না করার পূর্বে এলাচ বের করা উচিত। বায়ুনিরোধক অথবা এয়ারটাইট পাত্রে এলাচ রাখা উচিত। কোনো পানি অথবা সূর্যের আলো প্রবেশ করছে এমন কোনো জায়গায় এলাচ সংরক্ষণ করা উচিত নয়। আপনি যদি এয়ারটাইট বক্সে এলাচ সংগ্রহ করে রাখতে পারেন তাহলে প্রায় এক বছর পর্যন্ত এলাচ স্বাদ ও গন্ধ ঠিক রেখে এলাচ সংগ্রহ করে রাখতে পারবেন। কাঠের ছোট পাত্রে এলাচ রাখলে তা সবুজ রং দীর্ঘদিন বজায় থাকে। তবে যেই পাত্রে রাখুন না কেন তা কোনোভাবে যেন ভেজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পোকামাকড় বা কোনো বিষাক্ত কীটনাশকের আশেপাশে এলাচের কৌটো রাখা মোটেও উচিত নয়। কোনো কড়া গন্ধের সাবান, রং বা পারফিউমের পাশেও এলাচ রাখা উচিত নয়। এতে এলাচের সুগন্ধে প্রভাব পড়তে পারে। যেখানে এলাচ রাখবেন অন্য কোনো মশলা রাখা উচিত নয়। আমরা প্রায় সময় রান্নায় ব্যবহার করার জন্য অথবা চা তৈরির জন্য এলাচ গুঁড়ো করে থাকি। এলাচ যখনই গুঁড়ো করবেন চেষ্টা করবেন এই এলাচের গুঁড়ো অন্তত পক্ষে 3 মাসের মধ্যে খেয়ে শেষ করতে। এলাচের গুঁড়ো সংগ্রহ করার জন্য অবশ্যই এয়ারটাইট বক্স ব্যবহার করতে হবে। এয়ারটাইট বক্সটি কাঁচের হলে স্বাদ ও গন্ধ সঠিকভাবে বজায় থাকে। এলাচ অথবা এলাচের গুঁড়ো কখনোই ফ্রিজে সংরক্ষণ করা উচিত নয়। এতে স্বাদ ও গন্ধের পাশাপাশি পুষ্টিমানও নষ্ট হয়ে যেতে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল এলাচ সম্পর্কিত কিছু তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে সকলকে এই উপকারিতাগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।